নমস্কার, আমি মৌমিতা, আর মৌমিতার রান্নাঘরে আপনাদের সকলকে স্বাগত জানাই। আজকে আমি যে রেসিপিটি করব সেটি হলো, অনেকেই হয়তো শুধু আমের চাটনি খেয়েছে, কাঁচা আমের চাটনি, তো আমি ভেবেছি যে আম আর টমেটোকে মিক্স করে আজ আমি চাটনি করব। তো আম টমেটো চাটনি, রেসিপিটির নাম হলো আম টমেটো চাটনি। তো আম টমেটো চাটনি করতে আমাদের যা যা লাগছে, আম নিয়েছি একটু পাকা ধরনের, আর টমেটো নিয়েছি মিক্স করে রেখেছি, আর লাগছে আমার চিনি, আর লাগছে পরিমাণ মতো নুন, আর লাগছে তেল। এটা আমি সরষের তেলেই করবো, আপনারা চাইলে সাদা তেলেও করতে পারেন। আর একটু ফোড়ন দেওয়ার জন্য নিয়েছি পাঁচ ফোড়ন, আর এখানে ধনে গুঁড়ো আর হচ্ছে মুড়ি গুঁড়ো দুটো ভাজা করে আমি মিক্সিতে পেস্ট করে নিয়েছি, আর লাগছে একটা গোটা শুকনো লঙ্কা, সেটাকে দুভাগ করে নিয়েছি। কড়াই গরম হয়ে গেছে, তো এবার আমি তেল দেবো, তেল এক টেবিল চা চামচ, আর হাফ চা চামচ দিয়ে দিই। তেলটা গরম হয়ে গেলে আমি দিয়ে দেব শুকনো লঙ্কা, দিয়ে দেব পাঁচ ফোড়ন, পাঁচ চা চামচ দিয়ে দিলাম পাঁচ ফোড়ন, আর এক শুকনো লঙ্কা। এবার আমি দিয়ে দেব নুন, পরিমাণ মতো নুন দেব, তারপরে দেব হলুদ। হলুদটা দিয়ে দিলাম, ভালো করে নাড়াচাড়া করে নেব, ভালো ভাজা হয়ে গেলে আমরা একটু জল দেব, এবার আমি একটু ঢেকে দেবো। এটা একটু ঝিলি টাইপের হবে, ভালো করে একটু কষিয়ে নিতে হবে, সেদ্ধ হওয়ার জন্য আমি ঢেকে দিলাম কিছু। এবার দেখি ঢাকনা খুলে কী অবস্থায় আছে। তো মোটামুটি হয়ে গেছে, একটু বাড়িয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে। আমাদের এই রান্নাটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক আর শেয়ার করতে ভুলবেন না, আর যদি আমাদের নিত্য নতুন রেসিপি পেতে চান তাহলে আমাদের চ্যানেলকে অবশ্যই সাবস্ক্রাইব করুন। এবার আমি চিনিটা দিয়ে দেবো, এরকম বাটি আধা বাটি চিনি দিয়ে দিচ্ছি। এটাকে ভালো করে আগে কষিয়ে নেবেন যাতে ভালো করে সেদ্ধ হয়ে যায়। এবার আমি চিনিটা দিয়ে দিলাম, ভালো করে নেড়ে চেড়ে নিতে হবে, চিনিটাকে একটু ভালো করে জাল মেটে দেবেন, তাহলে দেখবেন চাটনিটা খেতে খুব সুস্বাদু হবে। দেখছেন কেমন কালারটা চেঞ্জ হয়ে এসছে, ভালো করে নেড়ে চেড়ে নেবেন, নিয়ে ভালো করে জাল মেটে দেবেন। এবার আমি যে ধনে গুঁড়ো আর মুড়ি গুঁড়ো ভেজে পেস্ট করে নিয়েছিলাম সেটা এবার দিয়ে দেব, দিয়ে ভালো করে মিক্স করে নেব, তারপর এক মিনিট দেড় মিনিটের মতন একটু ফুটলে তারপরে হালকা একটু জল দেব। হয়ে গেছে চিনিটা, ভালো করে জাল হয়ে গেছে, এবার আমি জল দেব। এবার একটু ঢেকে দেব, এবার আমি ঢাকনাটা খুলে দেব। খুলে দেওয়ার পর দেখছি যে পুরো ফুটছে, আর একটু মোটামুটি এক থেকে দেড় মিনিট জাল হলেই আমাদের আম টমেটোর চাটনি রেডি।
মৌরি গুঁড়ো আর ধনে গুঁড়ো যে দিয়েছিলাম ভাজা করে টেস্ট করা ছিল, সেটা দিয়েছি একটা সুগন্ধির জন্য। আপনারা খেয়ে দেখবেন, যদি ভালো লাগে আমাদের অবশ্যই জানাবেন। আমাদের চাটনি রেডি, আমরা আর হাফ মিনিট করেই ওভেন বন্ধ করে দেবো। যেহেতু আমি আম টমেটোটা অল্প নিয়েছিলাম, তাই আমি সেই পরিমাণে চিনি দিয়েছি। আপনারা যদি বেশি টমেটো আমের করতে চান তাহলে চিনিটাও সেই পরিমাণ মতো দিয়ে দেবেন। হয়ে গেছে আমাদের চাটনি, এবার আমি ওভেনটা বন্ধ করে দেবো।